কৃষ্ণ কথা ভগবানের কথা শ্রবণ করছে কি কারণ এই হরি নাম কৃষ্ণ নাম শুনে আপনাদের কি লাভ আরে কমিটি থেকে যারা এই হরি বাসরের আয়োজন করেছেন বাবা তাদের বা কি লাভ আর আমরা যারা দূর থেকে এখানে গান গাইতে এসেছি আমাদের কি লাভ কিলা বাবা তো শাস্ত্রে বলছে হরি নাম কৃষ্ণ নাম শুনবার একটা দুটো উপকারিতা নেই কটা উপকার আছে সাতটা উপকার আছে একটা দুটো উপকার না সাত সাতটা উপকার আছে বাবা তাহলে প্রথম উপকারিতা কি ওই যে মহাপ্রভু শ্লোক বলেছিলেন চৈতে দর্পণমার্জন এবারে একটু ভালো করে ধ্যান দিন মায়েরা ভালো করে ধ্যান না দিলে কিছুই বুঝতে পারবেন না পরে বলবেন কীর্তনে কি গান করে গেল কিছুই বুঝতে পারলাম না এটাই বলবেন কিন্তু পরে তাই আপনাদের কাছে অনুরোধ করছি একটু ভালো করে ধ্যান দিন বলছে চৈতে দর্পণমার্জন চৈত মানে চিত্ত মানে মন আর দর্পণ মানে কি বাবা আয়না আর ঘর্ষণং মানে ঘষে মেজে পরিষ্কার করা এখন এই যে মায়েদের কাছে বলছি আচ্ছা মায়েরা আমাদের তো দুটো চোখ আছে আচ্ছা বলুন তো শুধু কি দুটো চোখ থাকলে আমরা আমাদের মুখ দেখতে পাবো বাবা পাবো না একটা মাধ্যমের প্রয়োজন সেটা কি আয়না আয়না যদি না থাকে আপনার যতই চোখ থাক আপনি কি আপনার মুখ দেখতে পাবেন না আয়নার মাধ্যমে তবে আমরা আমাদের মুখ দেখতে পাবো ঠিক তেমনি ভগবানকে দেখতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন সেটা কি বাবা এই যে কুরুক্ষেত্রে যুদ্ধের সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথের সারথি হয়ে পাণ্ডব শিবির থেকে রথটাকে চালিয়ে নিয়ে গেলেন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করবার জন্য তখন অর্জুন কি বলছে সখা গান্ডীব ধনু পরিত্যাগ করে বলছে সখা এই যুদ্ধ আমি করতে পারবো না বলে কেন করতে পারবে না বলে তুমি কাদের মারতে বলছো তুমি এদেরকে মারতে বলছো এই যারা আছে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন তুমি এদের মারতে বলছো এদেরকে মেরে অমন রাজ্য সুখ রাজ সিংহাসন আমি চাই না আমি যুদ্ধ করতে পারবো না তখন পরমেশ্বর ভগবান বলছে অর্জুন তুমি কি ভাবছো তুমি এদের মারতে এসেছো না 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 এদের আমি বহু পূর্বেই মেরে এসেছি তুমি ক্ষত্রিয় যুদ্ধ করা তোমার ধর্ম তুমি তোমার ধর্ম পালন করো কে মরবে কে বাঁচবে সেটা ঠিক করার মালিক আমি তুমি না তুমি না তুমি যুদ্ধ করো তুমি ক্ষত্রিয় তোমার ধর্ম যুদ্ধ করো তুমি যুদ্ধ করো তখন অর্জুন বলছে সখা যুদ্ধ আমি করতে পারি তবে একটা শর্ত বলো কি শর্ত সখা আজ এই কুরুক্ষেত্রের মাঠে তুমি যদি তোমার এই বিশ্বরূপরা যদি আমাকে দর্শন করাও তবে আমি এই যুদ্ধ করব ভগবান বলছে অর্জুন তুমি আমারে বিশ্বরূপ দর্শন করতে চাইছো তবে এত সহজে তোমারে বিশ্বরূপ দর্শন করা যায় না আমারে বিশ্বরূপ দর্শন করতে গেলে এই দুই নয়নের মাঝখানে আরেকটা নয়ন আছে যার নাম হলো প্রেম চক্ষু যার নাম হলো জ্ঞান চক্ষু যার নাম হলো দিব্য নয়ন সেই দিব্য নয়নে যদি কারোর থাকে তবেই সে আমায় বিশ্বরূপ দর্শন করতে পারে তবে সখা অর্জুন তুমি তো আমার প্রিয় সখা আর আজ এই কুরুক্ষেত্রের মাঠে যখন তুমি এই মনোবাসনা করেছ আমি তোমাকে দিব্য নয়ন দান করলাম ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা বলে সেদিন কুরুক্ষেত্রের মাঠে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য নয়ন দান করেছিলেন আর এই দিব্য নয়নের মাধ্যমে অর্জুন ভগবানের বিশ্বরূপটা দর্শন করতে পেরেছিল কিন্তু মা গো আমরা তো অর্জুনের মতো প্রিয় সখা নই ভগবানের তাই তো আমরা ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারিনি আর সেই দিব্য নয়নও আমরা লাভ করতে পারিনি তাই আমরা ভগবানকে দর্শন করতে পারিনি তবে তিনি আছেন আছেন ভগবান আছেন বাবা আমার মধ্যে আছে
আপনাদের মধ্যে আছে, একটা পিপিলিকার মধ্যে আছে, একটা পাখির মধ্যে ভগবান আছে। বাবা কেমন ভাবে আছে আমরা সেটা জানতেও পারছি না, বুঝতেও পারছি না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বললেন শুনুন, আসুন ভগবান আমাদের মধ্যে কেমন ভাবে আছেন এই গানটি শুনলে আমরা বুঝতে পারব। জয় রাধে। আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই তোমায়, দেখতে আমি পাই আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি বাহির পানে বাহির পানে আমার হৃদয় পানে যাই আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আমার কাছে তুমি ছিলে। বাবা ভগবান সবার মধ্যে আছে, আমার মধ্যে, আপনার মধ্যে, একটা পিপিলিকার মধ্যে, পাখির মধ্যে, সবার মধ্যে ভগবান আছে, তবে আমরা সেটা দেখতে পাচ্ছি না। এই যে আজ এখানে আপনারা বসে আমার গান শুনছেন, এসছেন তো গান শুনতে, সবার চোখ কিন্তু আমার দিকে নেই, আবার সবার কানও কিন্তু আমার কৃষ্ণ কথার দিকে নেই, কিন্তু আছে কিছু মানুষের আছে, সবার চোখ কান কিন্তু নেই এদিকে। তাই জন্য বলছে যে চোখ দিয়ে অবিরত কামিনী কাঞ্চন দর্শন হয় সেই চোখ দিয়ে কখনো ভাগবত দর্শন হয় না বাবা, যে চোখ দিয়ে কামিনী কাঞ্চন দর্শন হয় সেই চোখ দিয়ে কখনো ভাগবত দর্শন হয় না। হরি বল হরি। তাই বলছে তোমার বাহিরের ইন্দ্রিয়টা যদি এতই চঞ্চল হয় ভিতরের ইন্দ্রিয়টা কখন খুলবে? বাহিরের ইন্দ্রিয় আস্তে, এটা সাউন্ডটা কমে গেল না, জয়টা দেখতে কম লাগছে। বাহিরের ইন্দ্রিয়টা যদি এতই চঞ্চল ভিতরের ইন্দ্রিয়টা কখন খুলবে? হরি বল হরি বল। তাই তো ভগবানকে দেখতে পাই তবে তিনি আছে। তাই কি বলছেন গো, ওই যে আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাই আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাবা বলছে ভগবান অপেক্ষা করছেন আপনার ভাঙা ঘরের সিংহাসনে এসে বসবেন বলে, ভগবান অপেক্ষা করছেন আপনি কখন ভগবানকে ডাকবেন, ভগবান আপনার ভাঙা ঘরের সিংহাসনে এসে বসবেন। তাই বাগো একবার যদি আমরা অন্তর থেকে কেঁদে কেঁদে ভগবানকে ডাকতে পারি, ভগবানের দরে সমস্ত কর্ম ফেলে ছুটে এসে আপনার এই ভাঙা ঘরের দরজায় এসে বসবে, ভাঙা ঘরের সিংহাসনে এসে বসবে,
কিন্তু আমরা ডাকার মতো ডাকতে পারি না, ভগবানকে ডাকার মতো ডাকতে পারি না, ডাকতে হয় তো ডাকি। শাস্ত্র কি বলছে মা? বলছে যে কৃষ্ণের নিত্য দাস, আমাদের একটাই পরিচয় বাবা, আমরা কৃষ্ণের নিত্য দাস। আমি যে একজন কীর্তনিয়া এটা কিন্তু আমার পরিচয় না, ও যে একজন মাস্টার, একজন প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এটা কিন্তু কারোর আসল পরিচয় না। আমাদের প্রত্যেকের একটা আসল পরিচয়, সেটা হলো জীব, মানে আমরা কৃষ্ণের নিত্য দাস। তাই কি বলছে, জীব কৃষ্ণের নিত্য দাস, ইহা ভুলে গেলাম মায়ার পিসাচি বাঘ গলায় বাঁধিল। জয় রাধে। ওমা, একটা জিনিস কিন্তু আমাদের প্রত্যেককে জব্দ করে রেখেছে, সেটা কি বলুন তো? মায়া। মায়া আমাদেরকে জব্দ করে রেখেছে। একজন কেউ হাত তুলে বলতে পারবে যে তিনি মায়ার বাইরে? কেউ আমরা মায়ার বাইরে না। তাই বলছে ভগবান আছে না, ভগবানকে ডাকার মতো ডাকতে হবে। তাই কি বলছে গো, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, ছিলে কেটেছিলে গোপন রহি গভীর পানে আমার দুঃখ সুখের টানে, সুখ দিয়েছ তুমি আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তাই ভগবান আছেন বাবা, আপনার মধ্যে, আপনার মধ্যে, আমাদের সবার মধ্যে ভগবান আছেন, টাকার মতো ডাকতে হবে। তাহলে বলছে ভগবানকে দেখার যে মাধ্যম, সেই মাধ্যমটা কি? আমরা যেমন আয়নার মাধ্যমে আমাদের মুখটা দেখতে পাই, আর ভগবানকে দেখতে গেলে যে মাধ্যমটার প্রয়োজন তার নাম হলো মন রূপী আয়না, চিত্তরূপী দর্পণ। তখন প্রশ্ন হলো, এই যে মায়েরা, এই যে আয়না দিয়ে আমরা মুখটা দেখি, সেই আয়নাতে যদি ধুলো ময়লা লেগে থাকে বাবা, তাহলে কি মুখ দেখা যাবে? আগে ধুলো ময়লাটা পরিষ্কার করতে হবে, তারপর দেখা যাবে। ঠিক তেমনি মন রূপী আয়না, চিত্তরূপী দর্পণ, তাতে যে ধুলো ময়লা লেগে আছে সেটা আমরা কেমন ভাবে পরিষ্কার করব বাবা? দাঁতের মাজনে দাঁত পরিষ্কার হয়, চুলে শ্যাম্পু করলে চুল পরিষ্কার হয়, গায়ে সাবান দিলে শরীরটা পরিষ্কার হয়, কিন্তু মনে যে ময়লা আছে, মন রূপী আয়নাতে যে ময়লা আছে, সেটা আমরা কেমন ভাবে পরিষ্কার করব বাবা? কেমন ভাবে না বলছে, জগতের মাঝে সংকীর্তন রূপী মাজনের প্রয়োজন। এই হরিনামের মাধ্যমে, কৃষ্ণ নামের মাধ্যমে মন রূপী আয়নাতে যে ময়লা লেগে আছে সেটা দূর হয়ে যায়। তাহলে কীর্তনের এক নম্বর উপকারিতা পেয়ে গেলাম। দু নম্বর উপকারিতা কি ও মায়েরা? আচ্ছা, মনে আছে আমি কীর্তনে কটা উপকারের কথা বলেছিলাম? আস্তে আস্তে, কটা? বা বা বা, সবাই মনে রেখেছে, তার মানে গান একটু শুনছে। হরি বল হরি। তাহলে কীর্তনের সাত সাতটা উপকারিতা আছে। তাহলে এক নম্বর উপকার হয়ে গেল, দু নম্বর উপকারিতা কি? তাহলে চৈতন্যপনমর্জন মহাদাবাবনি নির্বাপা, এটা হচ্ছে কীর্তনের দু নম্বর উপকারিতা। সেটা কি? এই সারা বিশ্ব জুড়ে যে দাউ দাউ করে আগুনটা জ্বলছে, ভাইয়ে ভাইয়ে মারামারি, জাতিতে জাতিতে মারামারি, সম্প্রদায় সম্প্রদায় মারামারি, দেশে দেশে মারামারি,
এই যে সারা বিশ্ব জুড়ে দাও দাও করে আগুন জ্বলছে সেটা নিভে যেতে পারে মা যদি জগতের মাঝে সংকীর্তন রূপে প্লাবন প্লাবিত তাহলে দু নম্বর উপকার হয়ে গেল তিন নম্বর কি শ্রেয়া কৈরব চন্দ্রিকা শ্রেয়া মানে কি কল্যাণ কৈরব মানে শালিক ফুল আর চন্দ্রিকা মানে চাঁদের আলো দেখবেন মায়েরা পুকুরের পদ্ম ফুল আপনি আপনি প্রস্ফুটিত হয় যদি গগনে চাঁদের আলো প্রকাশ পায় গগনে চাঁদের আলো প্রকাশ পেলেই পুকুরের পদ্ম ফুল আপনি আপনি প্রস্ফুটিত হয়ে জগৎকে শোভা দান করে ঠিক তেমনি কারোর হৃদয়ে যদি একবার সংকীর্তন রূপে চাঁদের আলো এসে পড়ে তার হৃদয়ের কল্যাণের রূপে শালিক ফুল জগৎকে শোভা দান করে হরি বল হরি বল কীর্তনে চার নম্বর উপকারিতা কি বিদ্যা বোধ হয়ে যাই বলো ভালো করে ধ্যান দে বাবা এখানে মহাপ্রভু যে বধু কথাটা ব্যবহার করেছে তার বানান হচ্ছে বধ হয় দীর্ঘ বধু এই বধু কথার মানে কি স্ত্রীলোক দেখবেন স্ত্রীলোক যেমন যাত্রার কাছে ধরা দেয় না মুখ দেখায় না যদি বর্তমান কলিযুগের ব্যাপারটা আলাদা বুঝতে পারছেন তো কিন্তু মহাপ্রভুর সময় তখনকার সময়ের কথা বলছেন স্ত্রীলোক যেমন যাত্রার কাছে ধরা দেয় না যাত্রার কাছে মুখ দেখায় না ঠিক তেমনি আধ্যাত্মিক বিদ্যা যাত্রার কাছে ধরা দেয় না তারই কাছে ধরা দেয় তারই কাছে মুখ দেখায় যে নিজেকে সারা জীবন হরিনাম সংকীর্তনের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পেরেছে পাঁচ নম্বর উপকারিতা কি আনন্দ বুদ্ধিবার দেরাম আমা বলছে এই যে আপনারা হরিনাম সংকীর্তন আস্বাদন করছেন ভগবানের নাম শুনতে এসেছেন একবার যদি কারুর মনে হয় হরিনাম শুনতে শুনতে মনে হয় যে তার যে হৃদয়টা যদি আনন্দে ফুলে যায় হ্যাঁ সে যদি মনে মনে ভাবে আহারে কিসের ঘর কিসের বাড়ি কিসের সংসার নিজেকে যদি সারা জীবন এই হরিনামের মধ্যে ডুবিয়ে রাখতে পারত আহারে এই যে হৃদয়ের আনন্দরূপী সাগরটা উথাল পাথাল করে এটাই হচ্ছে কীর্তনের পাঁচ নম্বর উপকারিতা কীর্তনের ছ নম্বর উপকারিতা কি বাবা প্রতি পদাম পূর্ণামৃতা স্বাদ আর প্রতি পদে পদে পূর্ণামৃতের স্বাদ সেটা কেমন হবে মা বলছে কই অমৃতের স্বাদ তো পেলাম না বলে অমৃতের স্বাদ তুমি পাবে কি করে তোমার তো জিহ্বার দোষ তুমি তো অমৃতের স্বাদ পাবে না একটা রোগী একটা কবিরাজ মশাইকে প্রশ্ন করছে আচ্ছা কবিরাজ মশাই আমি যা খাচ্ছি মুখে তেতো লাগছে ভাত খাচ্ছি তেতো লাগছে জল খাচ্ছি তেতো লাগছে মিষ্টি খাচ্ছি তেতো লাগছে সবকিছুই তেতো লাগছে তখন বলে বাবা বুঝতে পেরেছি তোমার যে রোগটা হয়েছে এই রোগটার নাম হলো পিত্ত রোগ তুমি যা খাবে তোমার মুখে তেতো লাগবে এই রোগটার নাম হলো পিত্ত রোগ এই রোগে তুমি যা খাবে তোমার মুখে তেতো লাগবে একটা কাজ করো বাবা তুমি যখন বাড়িতে যাবে দোকান থেকে একটা নামি দামি কোম্পানির তাল মিস্ত্রি কিনে নিয়ে যাবে সেটা তুমি নিয়ম করে ঠিকমতো সেবা করবে দেখবে তোমার পিত্তরোগ চলে গেছে তাহলে কবিরাজ মশাই আমি তাও খেয়েছি আমি তাল মিস্ত্রিও খেয়েছি কিন্তু তাও সব তেতো লাগছে বলে শোনো বাবা তাল মিস্ত্রি তোমার মুখে তেতো লাগছে বলে তুমি তাল মিস্ত্রিকে দোষ আরোপ করো না ওটা তোমার জিহ্বার দোষ হ্যাঁ হ্যাঁ তোমার জিহ্বার দোষ তাই তাল মিস্ত্রি তোমার মুখে তেতো লাগছে তবে একটা কথা শোনো বাবা তাল মিস্ত্রি যে তোমার মুখে তেতো লাগছে তাই বলে কিন্তু তুমি তাল মিস্ত্রি খাওয়া বন্ধ করো না তুমি নিয়ম করে তাল মিস্ত্রি প্রতিদিন খেয়ে যাবে দেখবে এইভাবে তাল মিস্ত্রি সেবন করতে করতে একদিন একদিন তোমার মুখে ঠিক মিষ্টি লাগবে তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হরি কথা কৃষ্ণ কথা সব সময় ভালো লাগে না অনেকের ভালো লাগে তবে অনুরোধ করছি যেখানে যেখানে হরি কথা কৃষ্ণ কথা হবে মানে বেশি দূরের কথা তো বলছি না বেশি দূরে তো সবাই যেতে পারবেন না মোটামুটি আশেপাশে কোথাও কীর্তন হলে আপনারা সেখানেই চলে যাবেন কীর্তন শুনতে দেখবেন
এইভাবে কীর্তন শুনতে 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 একদিন না একদিন আপনাদের ভালো লাগবেই লাগবে, আর সেদিন আপনারা বুঝতে পারবেন আপনারা হৃদয়ের সমস্ত পিত্তরূপী রোগ দূরীভূত হয়ে গেছে। তাহলে কীর্তনের 6 নম্বর উপকারিতা হয়ে গেল। সর্বশেষ উপকারিতা কি বাবা? সর্বশেষ উপকারিতা হলো সর্বাত্মা স্নানম পরম্পরাম বিজয়তে সংকীর্তনম, মানে এই হরিনামের মাধ্যমে সর্বাত্মার স্নান একসঙ্গে হয়ে যায়। সেটা কেমন ভাবে? এই যে আজ আপনারা হরিনাম শুনছেন, এখানে বসে বসে আপনাদের লাভ হচ্ছে, উপকার হচ্ছে। আমরা যারা গাইতে এসেছি আমাদেরও কিন্তু উপকার হচ্ছে, আর যারা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে গান শুনবে না বলে রাস্তার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এই যন্ত্রাংশের মাধ্যমে মাইকের মাধ্যমে হরি কথা কৃষ্ণ কথা একটু হলেও তো তাদের কানে যাচ্ছে বাবা, এর মাধ্যমেও তাদের কিন্তু লাভ হচ্ছে, উপকার হচ্ছে। এই জন্য বলছে হরি নামের মাধ্যমে কৃষ্ণ নামের মাধ্যমে সর্বাত্মার স্নান একসঙ্গে হয়ে যায়। জরাধে জনিতায় তাই আজ মহাপ্রভুর শিক্ষাস্ত্রকে মাথায় রেখে আজ আমি লীলার মধ্যে প্রবেশ করব। তা আসুন, লীলার মধ্যে প্রবেশ করবার আগে একটা হিন্দি ভজন আমরা আস্বাদন করব। কি বা একটা হিন্দি ভজন গাইব কি? আপনারা যদি বলেন গাইব। হরি বল, কি এদিকে বাবারা বলছেন তো, জয় রাধে। এই হিন্দি ভজন আস্বাদন করে আজ আমরা লীলাতে প্রবেশ করব। রং দে চুনারিয়া রঙ দে চুনারিয়া রং দে চুনারিয়া হ্যালো হ্যালো রঙ দে রঙ দে চুনরিয়া रंग दे चुनरिया हो रंग दे चुनरिया नरिया नरिया रंग दे चुनरिया हो रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ सबो पिया मोदी रंग दे चुनरिया चुनरिया नारिया रंग दे चुनरिया ओ रंग दे चुनरिया। वाह, আজ রাধারানী গোবিন্দকে বলছে, হে শ্যামনগর আজ তুমি আমায় লাল রঙে রাঙিয়ে দাও, আর এই লাল রঙে রাঙিয়ে না দিলে আমি ঘরে ফিরে যাব না। দেখবেন বাবা যে বসন্তকালে যে হোলি উৎসব হয়, হোলি ফেস্টিভ্যাল হয়, এই যে হোলি উৎসবে কী হয় বলেন তো? রং তো সবাই মাখেন না, সবাই মাখেন না অবশ্য, অনেকে রং মাখতে ভয় পায়,
তো জানা জানা রং মাখেন আমি তাদের কথা বলছি দেখবেন আমাদের এই বসনে যদি একটু রং লাগে বা গায়ে যদি রং লাগে সেটা সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলে দু চার দিন পর কিন্তু পরিষ্কার হয়ে যায় কিন্তু রাধারানী গোবিন্দ কে বলছে হে গোবিন্দ তুমি আমাকে এমন রঙে রাঙিয়ে দাও আমি যতই পরিষ্কার করি না কেন সেই রঙে যেন কোনোদিন আমার শরীর থেকে না ওঠে তুমি সেই রঙে আমায় রাঙিয়ে দাও আর ওই লাল রঙে তুমি আমায় রাঙিয়ে দাও আর ওই লাল রঙে না আমাকে দিলে রাঙিয়ে না দিলে আমি ঘরে ফিরে যাব না তাই কি বলছি গো লালে না রাঙাও মে তো ঘর নাহি যাউঙ্গি पधमा पगमनी गपग रे गरे सा सरे गमा पापा धपमा गमम्मा रे गमा पधा धा धपमा गमापा ससनी 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 ni sa re sa re ni ni sa re ga sa re ni sa sa re ga ma sa re ni sa re ga ma pa sa re ni ga ma pa da sa re ni re ni sa ga ga re ma ma ga pa pa ma da da ma ni da ni da pa da da la le na ra ga me to ghar na hi jaungi মায়রা এখানে যে গানটি এবার হবে হিন্দি ভজন তো মানেগুলো সব আমি ভেঙে দিচ্ছি এখানে যে শিক্ষণীয় ব্যাপারটা হলো এইবার গিরিধারি জয় রাধে মীরাবাই আজ গিরিধারকে কয়েকটা প্রশ্ন করছে ভালো করে ধ্যান দে কি প্রশ্ন করছে মানেগুলো ভাঙবো মীরাকে প্রভু গিরিধারি प्रश्नगुलो की जल से पतला कौन है कण भूमि से भारी कण अगल से तेज है कण काजल से काली जल से पतला कौन है कण भूमि से भारी 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 जल से पतला कौन है कौन भूमि से भारी कौन अग्न से तेज है कौन काजल से काली ओवा जल से पतला कौन है माने जलेर थेको पतला की कौन अग्न से तेज है माने आगुनेर थेको तेज की कौन भूमि से भारी माने माटीर थेको भारी की আর কানে কাজল সে কালী মানে কাজলের থেকেও কালী এবার উত্তর দিচ্ছে দেখো জল সে পাতলা
पतला पतला जल से पतला गन है और पाप भूमि से भारी क्रोध अग्नि से तेज है क्रोध अग्नि से तेज है और कलंक जल से काले मेरा के प्रभु गिरिधारी नागद मेरा के प्रभु गिरिधारी नागद हरि चरणों में सब चरणों में हरि चरणों में सदी उमरिया ओ चाबो सामो प्रिया मोदी रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया 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 तो भक्तमंडली भक्तिमती मायरा आज अपनारा अधीर आग्रह अपेक्षा करे आछेन लीला आस्वादन करबेन तो लीला तो आमरा सबाई आस्वादन करब तो अपनारा सबाई जानेन एखाने जारा बसे आछेन सबाई ज्ञानी मानुष पंडित मानुष सबाई शिक्षित मानुष अपनारा अनेक किछु जानेन तो एखन जे आमी गान गाइब एई जे समय मध्याह्नकालीन समय এখানে কিন্তু যে কোনো লীলা চলে না একটা পর্যায় গান বলে না সেইভাবে গাইতে হয় তাই মধ্যাহ্নকালীন লীলা যেটা এই সময়টা এই গানটা গাইবার সময় এই লীলা ভগবান শ্রীকৃষ্ণের কোটি কোটি লীলার মধ্যে একটি লীলা তান লীলা আজ ভগবান শ্রীকৃষ্ণ কেমনভাবে তিনি সখীদের কাছ থেকে কর নিয়েছিলেন কত পরিমাণ কর নিয়েছিলেন আজ আমরা সেই লীলা সাধন করব সব কিছু জানব এই লীলার মাধ্যমে তা লীলা সাধন করতে গেলে বিশেষ করে কৃষ্ণ লীলা সাধন করতে গেলে বাবা একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হয় গৌরচন্দ্রিকা আস্বাদন না করলে আমরা লীলাতে প্রবেশ করতে পারব না তাই আসুন আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করব তারপর লীলাতে প্রবেশ করব তো আজকে মহাপ্রভু আমার ভক্তবৃন্দদের সঙ্গে নিয়ে সুরধ্বনির তীর ধরে চলেছেন যেতে যেতে হঠাৎ ভক্তবৃন্দের সম্মুখে পদ আঁকলে দাঁড়ালেন তা মহাপ্রভুর ভাব দেখে পদকর্তা কলম দিলেন ও হে গৌরাঙ্গ আজ গৌরাঙ্গ চা মনে কি ভাব আজ কি ভাব ঠিল ওহে গৌরাঙ্গ চা আজ গৌরাঙ্গ আজ কি ভাব দিল আজ নদী আর মাঝে গোড়া আজ দান শির ছিল আগে নদী আর মাঝে তোরা দান শির ছিল নদী আর হরিবো
दे नदिया रो माझे को नाने चिरो जिलो जीरो जिलो आज किशर दान चाहेगो आज किशर दान चाहेगो किशर दान चाहेगो किशर दान चाहेगो अब तो किछु मुस्ते नारी किशर दान चाहेगो आज हाथ तो किछु मुस्ते नारी किशर दान चाहेगो अब तो किछु मुस्ते नारी किशर दान चाहेगो आज भाव तो किछु मुस्ते नारी किशर दान चाहेगो अब तो किछु मुस्ते नारी अपनी देसी गौर हरि भक्तों के जो मुस्ते नारी अपनी देसी गौर हरि भक्तों के जो मुस्ते भक्ति निति गौर हरि भक्तों के जो भक्ति निति गौर हरि भक्तों के जो आज किशर दान चाहेगो आज नदिया नो माझे गोड़ा गोड़ा दान शिरो जिलो गौर हरि আবার কি করলেন গো একটা পেতের লাঠি নিয়েছে আস্তে এই পেতের লাঠিটা নিয়ে তিনি নদিয়াবাসীর পথাকলে দাঁড়ালে এই আবারা বলছে আরে মরয় আরে মরয় আমারে গোড়া দিজো মোহনি রে আরে মরয় আমারে গোড়া দিজো अरे मोनो अमर गोना दीजो मोनी रे अरे मोनो अमर गोना दीजो मोनी रे आज पेत्र आहाने मित्र दिया आगोलिया आज राखो जे तो रोनी राखो जे ये तो रोनी तो मायरा আজ মহাপ্রভু আমার কি করলেন একটা বেতের লাঠি নিয়ে তিনি নদিয়াবাসীর পথাকলে দাঁড়িয়েছে তা নদিয়াবাসী অবাক হয়ে গেল একি প্রভু আজ আপনার হলোটা কি আজ আপনার হলোটা কি জয় রাধে আজ আপনি আমাদের পথাকলে দাঁড়িয়েছেন কেন কি হলো আপনার এই তো বেশ আমরা আসছিলাম হঠাৎ পথাকলে কেন দাঁড়িয়েছেন তখন প্রভু আমার বললেন কেন আঁকেছি তা বুঝতে পারছো না জানতে এখানে সাউন্ড ব্যান আছে একটু সাউন্ডটা একটু বাড়িয়ে দেবে হয় জরাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তা বলছে প্রভু আপনি ভাবে বেতের লাঠি নিয়ে কেন পথ থাকলে দাঁড়িয়েছে তাই এবার প্রভু আমার বলছে আচ্ছা তোমরা যে এত বড় বড় গাড়ি করছো অট্টালিকা করছো এই যে বড় বড় সুন্দর সুন্দর নামি দামি গাড়ি কিনছো তার জন্য তো সরকারকে ট্যাক্স দিচ্ছো কর দিচ্ছো কিন্তু যার কৃপায় এমন সুন্দর তোমরা মানব দেহ ধারণ করেছো তাকে কিছু দিতে হবে কি মায়েরা আমরা এই যে গাড়ি বাড়ি করছি তার জন্য আমরা ভগবানকে কর দিই ট্যাক্স দিই কিন্তু কোনোদিন কি ভেবেছি বাবা যে এই মানব দেহ ধারণ করবার জন্য ভগবানকে ট্যাক্স দিতে হতে পারে কর দিতে হতে পারে ভেবেছি বাবা ভাবে দেখবেন সরকার আমাদের কাছ থেকে বিভিন্নভাবে ট্যাক্স আদায় করে কারোর যদি বাস্তবিক 5% মানে 5 লক্ষ টাকার উপর আয় হয় তার থেকে 10% ট্যাক্স সরকারকে দিয়ে দিতে হবে এর নাম হলো ইনকাম ট্যাক্স এর জন্য সরকার বড় বড় অফিসার বসিয়ে রেখেছে
নাম হলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। এইভাবে সরকার একটা কর আমাদের কাছ থেকে আদায় করছে। আরেকটা কর কেমন ভাবে আদায় করছে, আপনি বাজার থেকে একটা রিপোর্টে পুরো একটা মাল কিনতে মাল কিনে নিয়ে আসেন, ব্র্যাকেটে লেখা থাকে ইম্পসিবল ট্যাক্সেস, এখান থেকে সরকার একটা কর আমাদের কাছ থেকে আদায় করছে, এটার নাম হচ্ছে সেল ট্যাক্স বা বিক্রয়। এইভাবে সরকার বিভিন্নভাবে আমাদের কাছ থেকে কর আদায় করছে। হ্যাঁ, তাহলে প্রকৃত কথা হলো কি, প্রাকৃত জগতে বাড়ি বানিয়ে আমরা সরকারকে কর দিতে পারি। ও মাইনা, বুঝতে পারছেন তো কথাগুলো? হরি বল। প্রাকৃত জগতে বাড়ি বানিয়ে আমরা সরকারকে কর দিতে পারি, কিন্তু যার কৃপায় এমন সুন্দর মানব দেহ ধারণ করেছে, মানে এই যে দেহ বাড়ি ভগবান দিয়েছে, কোনোদিন কি ভেবেছি বাবা এই দেহ বাড়ির জন্য ভগবানকে কর দিতে হতে পারে? এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে তুমি এই দেহটাকে বাড়ি বলছ, আগে প্রমাণ করো দেহটা একটা বাড়ি, প্রমাণ করতে হবে দেহটা একটা বাড়ি, বলে এটা প্রমাণ করতে বেশি সময় লাগবে না। বাড়ি কাকে বলে মামা? কতগুলো ঘরের সমষ্টি নিয়ে হয় বাড়ি, দেখবে যার আটটা দশটা ঘর খালি আছে সেখানে থাকার মানুষ নাই, আর যেখানে ঘর নাই সেখানে প্রচুর মানুষ আছে থাকা। ঘর আছে মানুষ নাই, আর মানুষ আছে ঘর নাই। তাই বলছে শোনো শোনো, দেহটা যে একটা বাড়ি এটা প্রমাণ করতে বেশি সময় লাগবে না। কেন? একজন বিশিষ্ট কবি যার নাম হলো লালন ফকির, তিনি দেহ বাড়ি সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন, কি বললেন, আটকু ঠোরে নয় দরজায় আটা, মাঝে মধ্যে ঝরকা কাটা, আটকু ঠোরে নয় দরজায় আটা, মাঝে মধ্যে ঝরকা কাটা, একদিন খাঁচা পড়বে ভেঙে, একদিন খাঁচা পড়বে ভেঙে, লালন কহে হাসে আসে যা, ওই সে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা। বাবা দেহবাড়ি সম্বন্ধে বলতে গিয়ে বলেছে আট কুঠরি নয় দরজা, আমাদের এই দেহবাড়িতে আছে আট কুঠরি নয় দরজা, তার উপরে রয়েছে সদর কোঠা, যেখানে বাড়ির মালিক নিভৃতে বসে আছেন বাড়িটিকে দেখভাল করবার জন্য। তোমাগো প্রাকৃত জগতে আমরা যে বাড়িটা বানাচ্ছি, সেই বাড়িটা বানিয়ে আমরা কত যত্ন করছি, রং দিয়ে সাজাই, আসবাবপত্র দিয়ে সাজাই, নামি দামি ফার্নিচার সব কিছু দিয়ে সাজাই, ঝাড়বাতি দিয়ে সাজাচ্ছি, কত কিছু দিয়ে সাজাচ্ছি, কিন্তু একবারের জন্য ভেবে দেখি না যে এই বাড়িটা বেশি দিনের জন্য না। আবার এই যে দেহবাড়ি, এই যে দেহবাড়িটা আমরা বানিয়েছি, এই দেহবাড়িটাকে আমরা কত যত্ন করছি, নামি দামি লিপস্টিক গহনা শাড়ি অলঙ্কার কত কিছু দিয়ে সাজাচ্ছি, কিন্তু একবারও ভেবে দেখি না এই বাড়িটা, এই দেহবাড়িটা বেশি দিনের জন্য না। তাই কি বললেন গো, জয় রাধে, মন তুই রইল এই খাঁচারি আসে, খাঁচা যে তো কাঁচা বসে, মন তুই রইল এই খাঁচারি আসে, কাঁচা যে তো কাঁচা বসে,
लालन बोले हाय के कबने अच्छे जा ओ देखा चांद भीतर अचिन पागी कबने अच्छे जा ओ देखा चांद भीतर अचिन पागी कबने अच्छे जा ता बोलछे बाबा महाप्रभु बोलछे जार कृपाय तुमरे एमन सुंदर मानव देह धारण करेछो ताके कर दिते हबे ना तो तखन नदियाबासी बोलछे कि प्रभु आपनि कि बोलछेन आपनि कि चाई बोलेन आपनि जे बेतेर लाठी निये आगले दाड़िएछेन बोलुन आपनार कि चाई केन आपनि दाड़िएछेन तखन महाप्रभु आमार कि बोलछेन गो दान देहो दान देहो बोली गोरा डाके आदि दान देहो दान देखो दान दे आजी हमारे गोना दुहात पेते किदाने जानो चाई छे गो दान दे हो दान दे हो बोली गो ना डाके आजी नदी आघाते नदिया नो गोडी जाबो आज पोडी लबी पाके ए पोडी लबी पाके आज किशर दान चाहेगो आज किशर दान चाहेगो किशर दान चाहेगो किशर दान चाहेगो आप तो किछु बुझते नारी आज बाप तो किछु बुझते नारी किसेर दान चाहे बाप तो किछु बुझते नारी किसेर दान चाहे आज बाप तो किछु बुझते नारी किसेर दान चाहे गो बाप तो किछु बुझते हमने देसी गौर हरि बाप तो किछु बुझते नारी हमने देसी गौर हरि बाप तो किछु बुझते हमने देसी गौर हरि बाप तो किछु बापने देसी गौर हरि बाप तो किछु आज किसेर दान चाहे गो आज नदिया आज पोड़ी लोबी पाके आज पोड़ी लोबी पाके बाबा आज प्रभु अमर नदियाबासी के की बोलछे दान देहो बोली गोड़ा डाके दान अर्थात देवा और देहो माने शरीर ताज प्रभु अमर भक्तबृंदर काछे बोलले दान देहो माने तुम्हारे शरीर गुलो आमाय दिए दाओ ए केमन कथा बा दान देहो तुम्हारे शरीर गुलो आमाय दिए दाओ नदियाबासी अबाक हो गए आस्ते 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 माइडा जय राधे एकटू आस्ते ओदिके कोनो कथा बोलबेन ना कथा जदि आवाज़ हय हईचई हय ताहले किन्तु गानेर किछु बोझा जाय ना जारा पाशे बसे शुनछे तादेरो असुविधा हय एकटु धैर्य धरे शुनुन एई कलियुगे आर कि आछे हरि नाम कृष्ण नाम छाड़ार किछु नेई बाबा जतई आमरा आमार आमार करि ना जा किछु करि ना केन कृष्ण नाम हरि नाम सार ताई ना बाबा हरेर नाम हरेर नाम आइब केवलम कलौ नस्ते बनस्ते बनस्ते भगतेर नाथ তাইতো এই কলিযুগে হরিনাম ছাড়া জীবের কোনো গতি নেই জরাধে আসুন করতালি দিয়ে একবার আমরা ভগবানের গুণগান গাই
सबाई गाइबे बड़ ताली दिए ठीक आछे ताले ताले प्रेम से सबाई मिले गाइबे हसी माखा बातोनी छलो छलो नयने हसी माखा बातोनी छलो छलो नयने आनंद कानोने मन रमय बिरा एक बार हरि बोल हरि बोल तोरे रे अमर हरि बोल हरि बोल तोरे रे अमर हरि बोल हरि बोल तोरे रे अमर हसी माखा बदने छलो छलो नयने हसी माखा छलो छलो नयने आनंद कानने मने समय बिरा हरि बोल हरि बोल मनने अमर हरि बोल हरि बोल मनने अमर हरि बोल हरि बोल मनने अमर কণ্ঠ ভরে গাও তুমি হয়ে যাও খাতা গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরি গাও তুমি হয়ে আত্মহারা গতি নাই এই মধুর হরি নাম যে নামে যোগী যোগী ভোলে 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 যে নামে বোবা কথা বলে আজ সেই নামে কে বলে বলো রে বলো রে বলো রে কোলির দি গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরি গাও তুমি হয়ে গতি নাই গতি নাই হরি নামে ছাড়া কণ্ঠ ভরে গাও তুমি হরি নাম ছাড়া হরি নাম ছাড়া কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নেই শুধু আমার আমার করেই যাচ্ছে আমার বাড়ি আমার গাড়ি আমার স্বামী আমার স্ত্রী কিন্তু একটা সময় আসবে বাবা একটা সময় আসবে যখন সংসারের কাছে আমাদের প্রয়োজন পড়ে সংসারের কাছে আমাদের প্রয়োজন ফুরিয়ে যায় তাই হরিনাম করতে গেলে শিশুকাল থেকে কৈশোরকাল থেকে আমাদের হরিনাম করতে হবে এমন একটা সময় আসবে যখন আমরা সোজা হয়ে দাঁড়াতে পারবো না চোখের সামনে সব ঝাপসা হয়ে যাবে ভালো করে আর হরি কথা বলতে পারবো না কৃষ্ণ কথা বলতে পারবো এই গায়ের চামড়া মলিন হয়ে যাবে সামনের দাঁতগুলো খুলে পড়ে যাবে আর হরি বলে বলতে কি তখন হলি বল বলতে হবে আর পরিষ্কার করে হরি কথা বলতে পারবো না তাই মায়েদের কাছে অনুরোধ করছি যতটুকু সময় হরি বাসরে আমরা আছি প্রেম সে আপনারা কৃষ্ণ নামে উন্মত্ত হবে হরি কথা কৃষ্ণ কথা বলবেন তালে তালে প্রেম সে সবাই মিলে গাইবে হরি বল গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরি গাও তুমি হয়ে আত্মহারা গতি নাই গতি নাই এমন হরি নাম মধুর ঘটি না
प्राणा जीवेर गोतिना गोती नाई गोती नाई होती नामे छाना कंठ भरे गा तुमे होए नामे महारा ओई देखो शासने की बरात्रि दीने ओई देखो शासने की बरात्रि दीने ओई देखो शासने की बरात्रि दीने ओई देखो सचने निवरात्रि दीने पूरी तेछे मनुष्य रे कत अहंकार होनी मालो होनी मालो मनो रे जमार होनी मालो होनी मालो मनो रे जमार होनी मालो होनी मालो मनो रे जमार ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনাদের কাছে আমি অনুরোধ করছি, জোড় হস্তে অনুরোধ করছি, যেটুকু সময় আজ আমরা হরি বাসরে আছি একটু মন দিয়ে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবে। চড়াধে তাস তখন নদিয়াবাসী বলছে, হে প্রভু, তুমি যে আমাদের কাছ থেকে শরীরগুলো চাইছো, এই যে দেহগুলি চাইছো, এই দেহ নিয়ে এই শরীর নিয়ে তুমি কি করবে? বলে, আমি কেন তোমাদের শরীরগুলো চাইছি জানো? আমি কেন তোমাদের দেহগুলি চাইছি জানো? শোনো, আমার এক জহবতে হরি নাম করে শান্তি পাই না, শান্তি পাই না। আমার দুই কর্ণেতে হরি নাম শুনে শান্তি পাই, শান্তি পাই না। তোমরা যদি হরি নাম করো আমার করা হবে, আমার করা হবে। তোমরা যদি হরি নাম শোনো আমারও শোনা হবে, আমারও শোনা হবে। তা বলছে, প্রভু, এইভাবে তো তুমি কোনোদিন আমাদের কাছ থেকে দান চাওনি, তাহলে আজ এমন ভাবে কেন দান চাইছো? বলে, কেন চাইছি জানো? শোনো, কৃষ্ণই অবতারে আমি, অবতারে আমি সাধিয়াছি দান, সাধিয়াছি দান। সেই ভাব পড়ল মনে, পড়ল মনে বাসু ঘোষ, বাসু ঘোষ। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ পুরমের ভাবের কথা স্মরণ করে আজ আমরা লীলাতে প্রবেশ করব। মধুর শ্রী বৃন্দাবন, আজ মধুর শ্রী বৃন্দাবনে কৃষ্ণ কানাই সখাদের সঙ্গে নিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাইকে নিয়ে প্রচারণে চলেছে এবং সেখানে গিয়ে অপূর্ব খেলায় মেতে গেছে। এইবার এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, বাবা একটু ধ্যান দেবে। ভগবান শ্রীকৃষ্ণ আজ সখাদের সঙ্গে নিয়ে তিনি মধুর শ্রী বৃন্দাবনে চলেছেন এবং সেখানে অপূর্ব খেলায় মেতে গেছে। আচ্ছা, এখানে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান খেললে হয় লীলা, আর আমাদের মতো সাধারণ মানুষরা আমরা খেললে হয় খেলা। বুঝতে পারছেন? ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় লীলা খেলা। তাই ভগবানের লীলা আর আমাদের এই খেলার মধ্যে সুন্দর করে পার্থক্য বুঝিয়ে দিয়ে গেছেন বাংলার একজন বিশিষ্ট কবি। জয়রাধে, তবে তিনি হিন্দু নন, তিনি মুসলিম, মুসলমান কুলে জন্মগ্রহণ করেছিলেন। পশ্চিম বর্ধমানের চুরুলিয়া নামক গ্রামে তার জন্ম।
তার নাম হলো কাজী নজরুল ইসলাম। তিনি ভগবানের লীলা এবং আমাদের খেলার মধ্যে কি সুন্দর পার্থক্য বুঝিয়ে দিয়ে গেছেন কয়েকটি সহজ সরল শব্দের মাধ্যমে। আসুন গানটা আমরা শুনি। যারা দে কি লিখলেন, খেলেছো হে বিশ্বলোয়ে বিরাট শিশু আন মনে, খেলেছো হে বিশ্বলোয়ে বিরাট শিশু আন মনে, খেলেছো এ বিশ্বলোয়ে বিরাট শিশু আন মনে, খেলেছো পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে, খেলিছো এ বিশ্বলোয়ে বিরাট শিশু আনে মনে, খেলিছো। বাবা তাহলে কি বলছি, ভগবান খেললে হয় লীলা আর আমরা যারা খেলি আমাদের হয় খেলা। তা বলছে হে প্রভু তুমি যে খেলা খেলছো সেটা কেমন ভাবে খেলছো প্রভু, আমরা কেমন ভাবে খেলছি, আমরা মাটি নিয়ে পুতুল গড়ি, যেমন খুশি তেমন গড়ি, যেমন খুশি তেমন সাজাই, আবার খেলা শেষ হয়ে গেলে আমরা কি করি, মা ছোটবেলায় পুতুল খেলেছেন কি মাটির পুতুল, আমরা খেলেছি যেমন খুশি করি যেমন খুশি সাজাই, আবার খেলা শেষ হয়ে গেলে হয় জলে ভাসিয়ে দিই নইলে ভেঙে ফেলি, এইভাবে আমরা খেলি। তাই বলছি প্রভু আমরা এইভাবে মাটি নিয়ে পুতুল খেলি, আর তুমি কেমনভাবে খেলছো, আমাদের মতো রক্ত মাংস দিয়ে গড়া পুতুল নিয়ে খেলছো, আমরা হলাম শিশু তুমি হলে বিরাট শিশু, আমরা খেলছি সংসার নিয়ে তুমি খেলছো বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে। হে প্রভু আমরা খেলি সংসার খেলার মাঠে আর তুমি খেলছো কোথায় প্রভু, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে 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 তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছো খেলিছো তুমি আপন স্বনে নিরজনে প্রভু নিরজনে, খেলিছো এবি বিরাট শিশু আনে মনে, খেলিছো এ বিশ্বলোয়ে বিরাট শিশু আনে মনে, খেলিছো। আচ্ছা বাবা আপনারা কেউ লাটিম ঘুরিয়েছেন কি আসতে, এখানে আমার যে বাবারা আছেন ময়না ঘোরাবা, আমার যে বাবারা আছেন ছোটবেলায় লাটিম ঘুরিয়েছেন যেটাকে মানে চলতি কথায় ভেটা বলে, ঘুরিয়েছেন ঠিক বলেছে, ভেটার পিছনে দড়ি দিয়ে ভালো করে ঘুরিয়ে এইভাবে আপনি ছেড়ে দেবেন বনবন 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 করে ঘুরতে থাকে, তবে ঘুরতে ঘুরতে একটা সময় সেটা থেমে যাবে, তাই তো ঘুড়ি নিশ্চয়ই উড়িয়েছেন বাবা, উড়িয়েছেন তো দেখবেন আপনি যে ঘুড়িটা উড়িয়েছেন, আপনি তো ঘুড়িটা ছেড়ে দিলেন ঘুড়িটা উঠছে,
উঠতে উঠতে তার উপর যদি আরেকটা ঘুড়ি এসে পড়ে তো ভোগ কাটা তাই তো এইবার দেখো ভগবানও লাটিম ঘুরিয়েছেন ভগবানও ঘুড়ি উড়িয়েছেন তবে ভগবানই যে লাটিমটা ঘুরিয়েছে সেটা তিনি একবার ঘুরিয়েছেন কিন্তু কোনোদিন থামেন আর ভগবান যে ঘুড়িটা উড়িয়েছেন তার সুতোটা কিন্তু কোনোদিন কাটেনি জন্ম জন্মান্তর ধরে উঠছে হরি বল হরি বল তাই মহাকবি কি বলছেন তারকার বিশ্বসী খেলে না তব হে উদাসী তারকার বিশ্বসী খেলো না তব খেলো না তব খেলো না তব তারো কানো বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে পায়ের কাছে রাশি রাশি নেত তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নেত তুমি হে উদাস হে উদাস হে উদাস নেত তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার ভাঙিছো গড়িছো নীতি নিরজনে প্রভু নিরজনে খেলিছো বিজলনে বিরাট শিশু আনে মনে খেলিছো পুতুল খেলা নিজনে প্রভু নিজনে খেলিছো বিরাট শিশু আনে মনে খেলিছো তাহলে বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম তিনি ভগবানের লীলা আর আমাদের খেলার মধ্যে সুন্দর করে পার্থক্য বুঝিয়ে দিয়ে গেছেন তা এখন কি হলো আজ কৃষ্ণ কানাই সখাদের সঙ্গে অপূর্ব খেলায় মেতে গেছে খেলতে খেলতে তিনি ঘেমে গেছেন একদম ক্লান্ত হয়ে পড়েছে যখন ক্লান্ত হয়ে পড়েছেন তখন দাদা বলাই বলছে ভাই কানাই আয় আর খেলে কাজ নেই চল ওই তোরে তলে বসে আমরা একটু বিশ্রাম করি এই বলে কি হলো বলাই দাদা ভাই কানাইকে সঙ্গে নিয়ে যমুনার তীরে একটি বৃক্ষর তলে বসে বিশ্রাম করছে এখন যমুনা তখন মনে মনে ভাবছে হে গোবিন্দ আমার তুমি আমার তীরে কতই না খেলা করেছ আমার তীরে তুমি কতই না লীলা করেছ কিন্তু কোনোদিনই তোমায় সেবা করার সুযোগ পাইনি আজ আমি সুযোগ পেয়েছি যখন তোমায় সেবা না দিয়ে ছাড়ব না তাই যমুনা তখন কি করল মা তার স্নেহ স্নিগ্ধ শীতল বাতাস সখাদের উপর ছড়িয়ে দিয়েছে ওই বাতাসের সংস্পর্শে কেউ ঘুমিয়ে পড়ল না ঘুমিয়ে পড়ল কে একমাত্র দাদা বলাই তো যখন দাদা বলাই ঘুমিয়ে পড়েছে কৃষ্ণ কানাই তখন এই ঘুমন্ত বলাই দাদার বদন পানে তাকিয়ে তাকিয়ে ভাবছে আহারে আমার এই বলাই দাদা কতই না কষ্ট করেছে আমার এই বলাই দাদা আমার জন্য কত না কষ্ট করেছে
সেই কষ্টের প্রতিদান যদি আমি একটু দিতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। একটা ঘটনার কথা মনে পড়ে গেল বাবা। কি ঘটনা ঘটেছিল? একদিন কানাই সখাদের বলছে, এই সখা চল আজ আমরা সবাই মিলে ননি চুরি করতে যাব। তো সখাদের সঙ্গে নিয়ে গেছে, দাদা বলাইকেও সঙ্গে নিয়ে গেছে। এখন কি হলো মা, চোর যখন চুরি করতে যায় একজনকে দাঁড়িয়ে রাখে, তাই তো, যে বাড়ির কেউ আসছে কিনা সজাগ রাখার জন্য। কৃষ্ণ কানাই ভাড়ার ঘরে ঢুকেছে আর দাঁড়ে দাঁড়িয়ে রূপে রেখেছে শ্রীরামকে। তা কৃষ্ণ কানাই এই ভাড়ার ঘরে ঢুকে প্রথমে ননি ভর্তি হাঁড়ি ভেঙে ননি চুরি করছে, ননি সেবন করছে। তা যখন ননি সেবন করছে, ঠিক সেই সময় কি হলো, গড়াক্ষপথে মাতা যশোমতীকে আসতে দেখলেন শ্রীরাম। শ্রীরাম তখন কি করলেন, শ্রীরাম তখন কৃষ্ণ কানাইকে বলছে, এই কানাই ওই দেখ মাতা যশোমতী আসছে, মাতা যশোমতী আসছে, পালিয়ে যায়, শিগগির পালিয়ে যায়। এইবার কৃষ্ণ কানাই কি করলো দেখো, অত শুনলো যে মাতা যশোমতী আসছে, তা তখন কি করলো, এইবার বলাইকে বলছে, দাদা বলাইকে বলছে, সবাই তো পালিয়ে যাবে, না পালিয়ে গিয়ে কি করছে, জয় রাধে, হরি 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 হ্যালো জড়াধে হরি এই সাউন্ডটা কিন্তু অনেকক্ষণ থেকে বলছি, একটু সাউন্ডটা কানে কম লাগছে, একটু সাউন্ডটা বাড়াতে হবে। হরি বল জয় রাধে জয় রাধে, আর একটু রিভার্ব হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম জয় রাধে শ্যাম। তা কি হলো, বলাইকে দাঁড়ি রূপে রেখে এইবার কৃষ্ণ কানাই বলছে, ও দাদা ব্যাস ঠিক আছে, বলছে দাদা বলাই বলাই দাদা তুমি এইবার ননি চুরি করো, আমরা পাহাড়ায় আছি। বেচারা বলাই সে তো কিছু জানে না যে মাতা যশোমতী আসছে। তা বলাই তখন কি করেছে, বলাই তখন ননি ভর্তি হাঁড়ি ভেঙে ননি সেবন করতে যাচ্ছে, তখনও বদনে দেয়নি, সবে বদনে দিতে যাবে। ঠিক সেই মুহূর্তে মাতা যশোমতী রন্ধনশালায় প্রবেশ করেছে, ভাড়ার ঘরে প্রবেশ করেছে। এইবার ভাড়ার ঘরে যেই প্রবেশ করেছে, প্রবেশ করে দেখলো বলাই, হ্যাঁ বলাই ওখানে ননি ভর্তি হাঁড়ি ভেঙে ননি সেবন করতে যাচ্ছে। এইবার কৃষ্ণ কানাই তখন অননায় বিনয় করছে, ও মা হেই দেখো দেখো, আমি নাকি প্রতিদিন ননি চুরি করে খাই, আমি নাকি ননি সেবন করি, আজ আমি তোমাকে হাতে নাতে ধরে দেখিয়ে দেব ননি কে চুরি করে। ওই দেখো তো কি করলো, দাদা বলাইকে দেখিয়ে দিয়েছে, যেই দাদা বলাইকে দেখিয়ে দিয়েছে মাতা দশমতীর সঙ্গে সঙ্গে বলাইকে চেপে দিয়েছে। এই বলাই ছি 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 বলাই, আমি ভেবেছি আমার কানাই বোধহয় রোজ রোজ ননি চুরি করে, তাই আমি তাকে কতই না শাস্তি দিই, বলাই তোর এমন কাজ, ছি 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 তোমা কি হলো। বলাই তখন বলতে যাচ্ছে, মা গো আমি ননি চুরি করিনি, ওই কানাই চুরি করেছে। কিন্তু কেমন ভাবে বলতে যাবে, ওদিকে কানাই তখন হাত জোড় করে বলছে, দাদা দাদা ইশারা করে বলছে, আর ও দাদা তুমি আমার কথা বলো না, দাদা আমার কথা মাকে বলো না। তো ভাইয়ের এমন আকুতি মিনতি দেখে দাদা বলাই তখন সমস্ত তিরস্কার নতমস্তকে সহ্য করলে, এমনই তার কৃষ্ণ প্রেম, এমনই তার ভাতৃপ্রেম। এইসব কথা মনে করছে ঘুমন্ত বলাই দাদার বদন পানে তাকে। এইবার কি হলো দেখুন মায়েরা, দাদা বলাই তো ঘুমোচ্ছে আর এইবার কৃষ্ণ কানাই সুবলের হাতটি ধরেছে, ধরে বলছে সুবল চল, সুবল বলছে কোথায় রে,
বলে আরে চল না গেলেই বুঝতে পারবে এই বলে কানাই কি করলো সুবলের হাতটি ধরেছে ধরে দুজনে মিলে চলেছে এমন ভাবে চলেছে আনহি ছলকড়ি সুবলের করে ধরে 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 কানাই চলিল অতি ভঙ্গে কত ধাম কানাই চলিল কত রঙে অতি ভঙ্গে কত রঙে আজনে চেনে চে চলে কানাই চেনে চে চলে কানাই চেনে চে এইবার কি হলো দেখো কৃষ্ণ কানাই সুবলের হাতটি ধরে একটা জঙ্গলের মধ্যে উপস্থিত হয়েছে যখন জঙ্গলের মধ্যে উপস্থিত হয়েছে শিবল তখন কানাইকে বলছে আয় কানাই আরে তুই আমাকে কোথায় নিয়ে আসলি রে বলে দাঁড়া 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 যখন দুজনে কথোপকথন করছে ঠিক সেই মুহূর্তে একটা নূপুরের আওয়াজ শুনতে পেল এই কানাই একটা নূপুরের আওয়াজ শুনতে পাচ্ছিস কি বলে কই না তো আরে ভালো করে শোন ভালো করে শোন আস্তে 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 দাঁড়াও মায়েদের এখনো বসা ঠিক হচ্ছে না তো গান শুনবে কি এত বড় জায়গা কমিটি থেকে করে দিয়েছে এমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছে বসাটা আগে একটু ঠিক হোক হরি বল হরি বল হরি বল আগে মায়েদের বসার ব্যবস্থাটা ঠিক হোক তারপর গাইছি না তো গুনগুন গুনগুন করে শুধু আওয়াজ আসছে অনেকের আমার হাঁটুর সমস্যা তো পায়ের সমস্যা অনেকে নিচে বসতে চাইছে না ওই দেখুন চেয়ার নিয়ে বসছে বয়স হচ্ছে তো ঠিক আছে মায়েরা বসেছেন তো ঠিক আছে এবার গাইবো কি গাইবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা হরি বল হরি জয় রাধে আপনার হলেন পরম ভক্ত আর শ্রোতারা ঠিক মতো না বসলে ঠিক মতো গান না শুনলে সত্যি বলছি আমাদের গাইতেও ভালো লাগে না আপনারা আপনারাই আমাদেরকে আনন্দ দেবে আপনারা যদি ঠিক মতো গান শোনেন আমাদের একটু সহযোগিতা করেন তবে কিন্তু আমাদের গান গাইতে ভালো লাগে তাই আপনাদের কাছে অনুরোধ করছি একটু ধ্যান দিন প্রেম সে একটু গান শুনুন জয় রাধে আসুন এই মধুর সে বৃন্দাবনটা কি আজ আমি কৃষ্ণ প্রেমী উন্মত্ত হয়ে উচ্চ ঈশ্বরে বলে উঠি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল জরাবে ভক্তমণ্ডলী ভক্তিপতি মায়েরা আমি প্রথমে বলেছিলাম মধুর সে বৃন্দাবন এখানে আমরা যা কিছু করি না কেন একটু উলুধ্বনি দিতে হবে হরিধ্বনি দিতে হবে করতালি দিয়ে গান গাইতে হবে কেন বলছি এসব কথা এটা আমার কথা না আপনারা ভাবছেন যে তুমি বললেই বলবো তুমি আমাদেরকে উলু দিতে বলবে উলু দেবো আর হ্যাঁ করতালি দিতে বললে করতালি দেবো এটা আমার কথা না বাবা শাস্ত্রে বলছে উচ্চ ঈশ্বরে উলুধ্বনি দিলে কি হয় বলছে জপতে হরি নামানি স্থানে সাথে কোন অধিকার আত্মানন্দ পুনার্থের চেয়ে জপান সত্যের পুনার্থ বলতে পারেন যে আমরা মনে মনে কৃষ্ণ নাম করতে পারি মনে মনে হরি নাম করতে পারি তাই তো বাবা উচ্চ ঈশ্বরে কেন বলতে যাবে বলছে মনে না মনে মনে হরি নাম করলে সেটা আপন উপকার হয় নিজের উপকার হয় কিন্তু উচ্চ ঈশ্বরে হরি নাম করলে কি হয় জানেন মা একটু ভালো করে মন দিয়ে শুনুন মায়ের সারাদিন তো সংসারের কাজে শুধু ব্যস্ত থাকে হ্যাঁ বাড়িতে লোক কুটুম্ব আত্মীয় স্বজন সবাই আছে তাদেরকে যত্নআত্তি করতে করতে আর হরি কথা কৃষ্ণ কথা সময় হয় এই একটু সময় মা
এক কয়েক ঘন্টা আমরা এই হরিবাসরে আছি, একটু মন দিয়ে শুনি তাহলে কাজ হবে, নইলে এই হরিবাসরে শুধু আসা যাওয়াই সার হবে, তাই না বলো? যে কারণে মায়েরা কাজ কর্ম সবকিছু সেরে এই হরিবাসরে এসে বসেছেন, একটু যদি না মন দিয়ে কীর্তন গান শুনতে পারলেন তাহলে কি লাভ হলো হরিবাসরে এসে? কি তাই তো? একটু ধ্যান দেন, বলছে এই পৃথিবীতে অনেক পশু পাখি কীট পতঙ্গ আছে, তারা তো কথা বলতে পারে না, তারা তো কিছুই করতে পারে না, তারা আমাদের মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। কখন এই গ্রামে একটা হরিবাসর হবে? আর হরিবাসরের হরিধ্বনি শুনে তারা তরে যাবে, তাই উচ্চৈঃস্বরে হরিধ্বনি দিতে হবে। আর উলুধ্বনি কেন দিতে হবে মায়েরা? শাস্ত্রে বলছি উ লু, উতে আছে কৃষ্ণ আর লুতে আছে রাধা, তাই যারা যত বেশি করে উলুধ্বনি দেবেন তাদের মুখ থেকে তত বেশি করে রাধা গোবিন্দের নাম উচ্চারিত হবে, তাই তো? এই মধুময় বৃন্দাবন ধামে আজ আমরা সবাই মিলে উচ্চৈঃস্বরে প্রেম সে একবার বলে উঠি, মায়ের একটু উলুধ্বনি দেবেন, ঠিক আছে? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বাবা বাবা। এই তো খুব সুন্দর, খুব ভালো লাগলো আমাদের মায়েরা যে এত সুন্দর উলুধ্বনি দিতে পারে এই প্রথম আমি শুনলাম, এর আগে দিয়েছেন একটু একটু অল্প অল্প শুনেছি, কিন্তু এখন খুব ভালো লাগলো, মনটা ভরে গেল, পরিবেশটাও ভরে গেল। দেখুন তো শুধু একটা হইচই গুঞ্জন আওয়াজ মাঝে মাঝে হচ্ছিল, এত সুন্দর এখন পরিবেশটা হয়ে গেল। আপনাদের কাছে অনুরোধ করছি যেটুকু সময় এই হরিবাসরে আছি এইভাবে একটু সহযোগিতা করে যাবে, ভগবানের কাছে প্রার্থনা করি, বা যারাই মন দিয়ে হরি নাম শুনছেন কৃষ্ণ নাম শুনছেন ভগবান যেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করে, আপনাদের মনোবাসনা যেন ভগবান পূরণ করে। হরি বল, হরি বল, জয় রাধে। তো কি হলো এইবার সুবল যখন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এই কানাই ওই শোন একটা নূপুরের ধ্বনি আসছে, এইবারে দুজনে দুজনে যখন কথোপকথন করছে হঠাৎ দূর থেকে দেখতে পেল একটা সুন্দরী রমণী একটা চম্পক ফুলের মালা নিয়ে হেলতে দুলতে দুলতে আসছে। ওই সুন্দরী রমণীটি কে গো বাবা? ওই সুন্দরী রমণীটি হলো বৃন্দা দেবী। হেন কালে আসিয়া সেখানে মিলে বৃন্দা দেবী, হেন কালে আসিয়া সেখানে মিলে বৃন্দা দেবী, হেন কালে আদি বৃন্দা দেবী কত ভাবে ভক্তি করে ওই যমুনার তীর ধরে, কত ভাবে ভক্তি করে বৃন্দা দেবী চলে গেছে, চলে চলে রে বৃন্দা দেবী। হ্যাঁ কালে মিলে চম্পকের মালা করে করে, চম্পকের মালা করে করে দাঁড়াইল রে, এসে দাঁড়াইল রে, দাঁড়াইল রে, এসে দাঁড়াইল রে, এতে দাঁড়াইল রে, চম্পক সুরে করে ধরি রাধা ভক্তি পাওয়ার লাগে, ওই চম্পক সুরে করে ধরি রাধা ভক্তি পাওয়ার লাগে, চম্পক সুরে করে ধরি রাধা ভক্তি পাওয়ার লাগে, ওই চম্পক সুরে করে ধরি রাধা ভাবতে মনে লাগে দাদাইল রে।
चंपा के रुमाल कोरे कोरे बाबा आज ये सुंदरी रमणी जिन्हें चंपा फुलेर माला टिनी दाड़ाले तिनी के गो तिनी होलेन वृंदा देवी जखनी चंपा फुलेर माला टिनी दाड़िये छे एमन समय गोविंद अमर बोलले हे वृंदे ओई चंपा फुलेर मालाटी तुमी आमाई देबे संगे संगे तिनी तखन बोले उठलेन वृंदा देवी बोले नाकि एई जे श्यामा गो तुमी तो पुरुष मानुष ओई फुलेर माला तुमी की करबे गो हाँ मा पुरुष मानुष एदेर तो फुलेर मालार दरकार पड़े ना फुलेर मालार प्रयोजन पड़े आमादेर नारीदेर मेयेदेर केन बोलुन तो আমরাই ফুলের মালা দিয়ে মাথায় খোপা করে সুন্দর করে সাজাই দেখতে ভালো লাগে তাই তো বাবু আবার বেনি করে সেখানেও সুন্দর করে সাজিয়ে দিই দেখতে ভালো লাগে কিন্তু বলছো তুমি তো পুরুষ মানুষ হয়ে ফুলের মালা তুমি কি করবে বলে বৃন্দা আমি ফুলের মালা নিয়ে কি করব জানো শোনো বৃন্দা আমি বুকে ধরে রাখব বুকে ধরে বুকে ধরে রাখিব বুকে ধরে রাখিব আজ এই চম্পক ফুলের মালাটি দেখে আমার রাধার কথা মনে পড়ে গেছে আমার যে চম্পক বরণী রাধা রানী আমার যে বড় রাধার কথা মনে পড়ে গেছে ওই ফুলের মালাটি তুমি আমায় দাও বৃন্দা বৃন্দা দেবী তখন বলছে শ্যামরা গো তুমি যে চম্পক ফুল এত ভালোবাসো আমি তো আগে জানতাম না আমি যদি জানতাম তুমি চম্পক ফুলের মালা ভালোবাসো এত তাহলে বৃন্দাবনের যেখানে যত ভালো ভালো ফুল আছে আমি সব তুলে নি তোমার এই সর্বাঙ্গ সাজিয়ে দিতাম তোমার এই ভুবন ভুলানো রূপ আমি একবার দেখে নিতাম এই বলে বৃন্দা কি করলো বাবা ওই চম্পক ফুলের মালাটি গোবিন্দের হাতে দিয়ে চলে গেল এদিকে গোবিন্দ আমার সেই ফুলের মালাটি হাতে নিয়ে কাঁদছে আরে সুমনকে বলছে সুমন আরে সুমন আমার রাধাকে তুই একবারে না দেখ আমার রাধা রানীকে তুই একবার আমার কাছে আরে সুমন আমি যে রাধা ছাড়া থাকতে পারছি না আমার রাধাকে তুই একবার এনে দেখো সুবল বলছি কানাই এ তুই কি বলছিস আমি যাব তো রাধারানীকে নিয়ে আসতে ওই যাবটা আমি রাধারানীকে নিয়ে আসতে যাব ওরে বাপ রে বাপ একবার আমি যাবটে গিয়েছিলাম রাধারানীকে নিয়ে আসতে আমি যে কি অপমানিত হয়েছিলাম আর আমি যাব না যাবটে ও মা সুবল কেমন ভাবে অপমানিত হয়েছিল আসো ছোট্ট করে ঘটনাটা শুনো একদিন ঠিক এইভাবে ভগবান কৃষ্ণের রাধা রানীর কথা মনে পড়েছে তা যখন রাধার কথা মনে পড়ল তা সুবল তো ভগবানের প্রিয় সখা তাই সুবলকে বলছে সুবল রে ওরে সুবল আমার রাধা রানীকে তুই একবার এনে দেখা একবার তুই আমার রাধা রানীকে নিয়ে দেখা তা সুবল তো কানাইয়ের মরম সখা তাই সুবল চলেছে জাবট মন্দিরে রাধা রানীকে নিয়ে আসতে কেমন ভাবে চলেছে গো সুচতুর সুবল পাবন গতি ধাবন সুচতুর সুবল প্রবন গতি ধাবন সুচতুর সুবল পাবন গতি ধাবন সুচতুর সুবল প্রবন গতি ধাবন সুবল রে আমার সুবল 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 রে
चले छे शुभन रे शुभन रे ओ दे अमर आ আদি কত ভাবে ভক্তি করে তু বলে চলে আদি চলে 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 আদি কত ভাবে ভক্তি করে চলেছে জটিলা মলিন বদন দিয়ে জোড়াছে মানে জটিলা কুটিলা ভবন রাধারানীকে নিয়ে আসতে চলেছে। তখন রাধারানীকে তো শুধু আনবো বললে আনা হয় না, আনা যায় না। কৃষ্ণ বাদেনীর ঘর, একটা ছল চাতুরি বের করলো। কি ছল চাতুরি? বাছুরি খোঁজার ছল চাতুরি করলো। এখন সুবল কি করছে? ওই জটিলা মন্দিরে দাঁড়িয়ে গিয়ে বলছে, মা গো কেউ কি আছো? তেষ্টায় যে একেবারে বুকের ছাতিটা ফেটে যাচ্ছে, একটু জল দেবে? কে আছো? যখন এমন ভাবে চিৎকার করছে, এখন জটিলা ভবনে ছিল জটিলা। জটিলা তখন বলছে, এই ছড়া ঘর দুপুর বেলা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কে মামা করে চিৎকার করছিস কে? সুবল বলছে, মা আমি সুবল, আমি সুবল বলছি মা। বাছুরি খুঁজতে খুঁজতে তেষ্টায় ছাতিটা ফেটে যাচ্ছে, একটু জল দেবে মা? একটু জল খাবো বলে এসেছি। দাদা বলে, এই ছড়া জল খাবি? ঠিক আছে যা, রন্ধনশালায় আমাদের বৌমা রাধারানী আছে, যা রাধার কাছ থেকে জল খেয়ে আয়। এই ছড়া খুব সাবধান, ঘরিস্ত কেলে ছড়ার সাথে তোদের স্বভাব চরিত্র ভালো না। আমার বৌমার কাছে যাবি, জল খাবি আর আসবি। বলে হ্যাঁ। এই বলে সুবল রন্ধনশালায় প্রবেশ করেছে ধীরে ধীরে। রন্ধনশালায় প্রবেশ করে কি করে দেখছে? রাধারানী আমার বসে বসে রন্ধন করছে। এখন যেই দেখছে রাধারানী বসে রন্ধন করছে, পিছন থেকে সুবল তখন বলে উঠল, রাধে। যেই রাধে বলে ডেকেছে, অমনি রাধারানী আমার পিছনে পানে তাকিয়ে দেখলেন তার প্রাণের ভাই সুবল এসেছে। অমনি সুবলকে দেখে বলছে কি, সুবল রে আইসরে সুবল, পরাণের ভাই একি অপ রূপ দেখা, একি অপ রূপ দেখা আইসরে সুবল পরাণের ভাই। বলে দেখি বনে আছা, ওই বলে দেখি বনে আছা কেমনে, সুবল রে
शिशु बोल रहे ओई बने देखी बने ओई बोलो देखी बोलो राधे ए राधे सुन 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 अस्तर प्राण बधुआ तुके देखवार जन्य पागल हो गेछे आर तुई विलम्ब करिस ना एखनी तोके जेते हबे तोर कृष्णेर काछे चल तमागो कृष्ण मदिनीर घरे बास करे एखनकार दिने कोनो ब्यापार ना कलियुगे मेयेदेर कोनो ब्यापार ना आमी जदि ओई कलियुगेर बहु ताओ मा बोलछि एखन आमादेर मतो जारा बौमा आछे एतटा कि आमरा शाशुड़ी ननदिनीर देखे भय करि বর্তমান দিনে কি আর আছে নেই তাই না শাশুড়িদের ভয় করবার মতো বৌমা এখন আর বোধহয় ঘরে নেই কিন্তু তখনকার সময় ছিল জটিলা ভবনে জটিলা কুটিলাকে দেখে সব সময় ভয় ভয় থাকতো রাধারা তো রাধারানী যদি কৃষ্ণের কাছে যাব বলে এত সহজ কৃষ্ণবাদিনীর ঘরে বাস করে সে এত সহজ নয় যাব বললেই যাব তখন সবাই বলছে রাধে একটা কাজ কর তুই আমার বেশি পরে নে আর আমি তোর বেশি পরে নে আজ আমি সাজিব রাধা রানীর বেশি আর তুই সাজিবি সুবল বেশি তাই রাধা রানী কি করলো বাবা আজ রাধা রানী সুবলের বেশি পরিধান করলো আর সুবল পরে নিল রাধা রানীর বেশি এইবার মা মহামায়া দেবী যোগমায়া তিনি লীলাটি সম্পূর্ণ করবার জন্য কি করলেন বাবা তিনি তখন ছোট্ট বাছুরীর রূপ ধারণ করলেন আর রাধারানীর বেশে সুবল কি করলো ওই ছোট্ট বাছুরীটিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে ধীরে ধীরে জটিলা সম্মুখ থেকে চলে গেলেন জটিলা টেরটিও পেলেন না এদিকে বেচারা রাধারানী